আজকে এমন একটা গেম খেলতে চলেছি যেই গেমের রিকোয়েস্ট আমার কাছে এতবার এসেছে, এত হুমকি দিয়েছে যে এতবার আমি বাথরুমেও যাইনি জীবনে। বলেন কি, মানে প্রত্যেকটা ভিডিওর কমেন্টে এই গেমের নাম আছে, আমাকে মেসেঞ্জার পর্যন্ত মানে টেক্সট করে হুমকি দিচ্ছে, ভাই এই গেম খেলো না হলে তোমার চ্যানেল আনসাবস্ক্রাইব করে দেবো, রিপোর্ট মারবো, এই গেম খেলতেই হবে। এই গেমের মধ্যে এমন কি আছে ভাই? আছে তো, তুই ফটকা ফটিক আছে, যারা আমি দেখাবো, একটু ওয়েট করো, দেখো কত সুন্দর গেম এটা। আমি নিজেও জানি না এই গেমের প্রতি এত এত কেন পাগল, এত কেন ক্রেজ এই গেমের। চলো স্টার্ট করা যাক, দেখা যাক আমাদের লেজেন্ডারি গেম কেমন লেজেন্ডারি হয়। আর আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবো, যদি শেষ পর্যন্ত না দেখেছো, আর যারা যারা হুমকি দিয়েছো, আর তারা তারা যদি লাইক না করেছো। বন্ধু তাকেই বলা হয় যে লাইক দিতে পারে, যে শেয়ার দিতে পারে, তাই সেই হয়েছে বন্ধু। খারাপ লাগলেও এটাই কিন্তু ঠিক কথা, হয়তো তোমরা বুঝো না একটা ভিডিও বানাইতে কি যে পরিশ্রম হয়। তো গেমটা স্টার্ট করা যাক। আর আমাকে ভাই এমন এমন হুমকি দিয়েছে না, আমি কি বলবো, মানে বলাও যায় না। বলে কি, এই গেম না খেললে তোমার বিয়ে হবে না, তোমার বাচ্চা হবে না। হ্যাভ রিল্যাক্স, যাই না, ঠিক আছে চলো খেলবো, এই গেমই খেলবো। লাইক করবে ভিডিওটা, যদি লাইক না দেখতে পাই আমি 6000 লাইক দেখতে চাই, যদি 6000 লাইক না দেখতে পাই। আর তোমরা তো আমার বন্ধু না, তাহলে আর আমি যতই অভিশাপ দাও, যতই যাই করো আমি কিন্তু খেলবো না। তো প্রথমে আমাকে এখান থেকে ছাদ থেকে একটা ক্রোবার নিতে হবে, তারপরে এটা দিয়ে আমাকে ক্রোবার দিয়ে খুলে খুলে ঢুকতে হবে ভেতরে। এরকম করে করে আমাকে অনেক কিছুই করতে হবে এই গেমেও। এটা হচ্ছে গ্র্যানির দুটো ইয়ে আছে আর কি, গ্র্যানির হচ্ছে দুঃসম্পর্কের দুই ছেলে আছে, নাম হচ্ছে ফুটকা ফুটিক। আমি বিশ্বাস করি না, তো ওটার নাম দুটো টুইন্স মানে যমজ বলে, কিন্তু একটা খুব পাতলা আর একটা খুব মোটা, হয়তো একটাকে বেশি। এই তাই 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 তোমার প্রথমেই ধরে নিয়েছি ভাই, আমি গেম পার কি করে করবো? এটার চেহারা দেখেছো, জিয়ানের চেহারা তো এর থেকে ভালো ছিল। এটার নাম হচ্ছে ফটকা আর একটা আছে ফটিক, তো দুটো মিলে ফটকা ফটিক বলে দুটোকে। আর এটা হচ্ছে টুইন্স, মানে এদের টুইন্স ভাই আছে, আমার যেরকম একটা টুইন্স ভাই আছে এদেরও একটা টুইন্স ভাই আছে, কিন্তু এরা দেখতে একরকম নয়। আর হ্যাঁ, ওই ভিডিওটা দেখে অনেকেই কনফিউজ হয়ে গেছো, সত্যি সত্যি আমার যমজ ভাই আছে কিনা। রাস্তা ভাই সবাই বলা শুরু করে, রাস্তা দেখলে বললো তোর ভাই কোথায়? সিরিয়াসলি আমার ওটা ভাই ছিল কি না তোমরা মানে কমেন্টে বলো এখনও যে তোমরা কনফিউজ কি না, তাহলে আমি আসল কথাটা বলবো। আর চলো এবার এখান থেকে পালানো যাক, এখানে আমাকে আটকে রেখে দিয়েছে। তো এর কাছ থেকে চাবিটা নিতে হবে। এবার চাবিটা পেয়ে গেছি, এটা হচ্ছে ইয়েটা পাত্তুটা, মোটুটা আমাকে মেরেছিল, তো পাত্তুটাকেও একদিন আমি মারবো। তো পাত্তু দেখা চলো, পাত্তু বুড়ো হয়ে গেছে ভাই, চুল পেকে গেছে, একবার তো চুল পাকা ছিল না, আমি যখন আগে খেলেছিলাম তখন চুল পাকা ছিল না, কিন্তু এখন পেকে গেছে। তো চাবিটা নিয়ে যেতে হবে আমাকে। আর এই গেমের মধ্যে কিন্তু আমি উইথ গ্র্যানি গ্র্যান্ডপার সাথেও খেলছি, মানে সাথে কিন্তু গ্র্যানি গ্র্যান্ডপাও আছে, এরকম না যে শুধু এই ভাই দুটোই আছে, গ্র্যানি গ্র্যান্ডপা আছে আবার। চলো আমাকে এবার অনেক কাজ করতে হবে, অনেক কাজ বাকি, না হলে আমার বিয়ে হবে না। হ্যাভ রিল্যাক্স, গেম তো কমপ্লিট করতেই হবে, না করলে তো আমার মান সম্মানই থাকবে না। যে হুমকি দেওয়া দিয়েছো একজন, মাথায় খারাপ হয়ে গেছে। আর এই গেমের ভালো কথা হচ্ছে ইয়ে করা যায়, মাল্টিপল আইটেম উঠানো যায়, আরও একটা আইটেম উঠানো যাবে, তো একসাথে অনেকগুলো আইটেম ইউজ করা যাবে। আর আমাকে দুই ফটকা ফটকের মা আসছে আমার পেছনে, দুটো ফালাতে হবে আমার বম বম নিয়ে। বাজনাটাও চমৎকার ভাই, সামনে এক সেকেন্ড ওরা যাক, কিন্তু বম ফাটবে, দাঁড়া দাঁড়া, গ্র্যানি মরে গেছে, গ্র্যানির 90 উঠে চলে গেছে, মানে দুই ভাই মরে গেছে, মানে একটা ভাই মরেছে। এবার চলো আমি আরও কিছু কাজ করি, আমার অনেক কাজ আছে ভাই, এই গেমে বিশাল চাপ আছে। তো আমাকে এই সিলিন্ডার মাস্কটা নিতে হবে, মাস্কটা নিলে পরে ওই গ্র্যানি আর গ্র্যান্ডপা মানে চিনবে না, ভাববে যে আমি সিলিন্ডারি না, ওরা গাধা সেজে যাবে। কিন্তু আসল কথা হচ্ছে এরকম মাস্ক পরে থাকলে তো মাস্কের ভেতর দিয়ে দেখতে হবে, ওই জন্য একটু দেখতে প্রবলেম হয়, তাছাড়া খুব ভালো, তাছাড়া কোনো সমস্যা। এই দাদুও চলে আসছে, কিন্তু দাদু দেখো বুঝবে না, দাদুর কাছে গেলে আমি বুঝবে না। এটা হচ্ছে এই মাস্কের কামাল, কিন্তু ওই ভাই দুটো দেখলে সম্পর্ক বুঝে যাবে কি না তারা আমি দেখতে হবে। আর এখান থেকে আমাকে জিনিস ওঠাতে হবে, যেমন এগুলো খুঁজতে হবে এখানে কী আছে। যতক্ষণ থাকি, যতক্ষণ খেলি, আমাকে এই মাস্ক পরেই খেলতে হবে, মাস্ক খুলে ফেললেই করোনা হয়ে যাবে, দাদু বুঝে নেবে। দাদুর গন্ধ শুকতে পায় অনেক ভালো ভালো, দাদু আবার বাথরুমেও যায়, বাথরুমে গিয়ে কী কী করে, গান করে। যারা যারা গ্র্যানি ভিডিও দেখতে চাও তারা তারা অবশ্যই কমেন্টে বললো গ্র্যানি চ্যাপ্টার 1 বা চ্যাপ্টার 2 আরও পার্ট দেখতে চাও কিনা। চ্যাপ্টার 2 যদি আমি সবগুলো গেম মানে স্কিপ করে ফেলেছি, আর এগুলো কাজ করতে হবে, এগুলো কমপ্লিট করা যায়। বিশাল ঝামেলা আছে এই গেমের মধ্যেও, ওই জন্য আমি খেলতে চাচ্ছিলাম না, খুব মানে ফালতু দুটো ভাই আছে। ওকে, তো এটা অ্যাক্টিভ হয়ে গেছে, তো এখান থেকে দেখো আমি একটা ইয়ে পেয়েছি, স্ক্রু ড্রাইভার পেয়েছি, এটাও নিতে হবে। আর এটা নিয়ে যেতে হবে আমাকে আর এক জায়গায়, মাস্ক খোলা যাবে না, যাই করো যত জোরেই পটি চাপুক, মাস্ক খোলা যাবে না, তাহলে এই গেম শেষ। আর ভিডিও তো যদি লাইক না করেছো, তোমাদের মতন বন্ধু আমার দরকার নেই, আমি দেখাবো মজা তোমাদের। তারাও এখান থেকে আরেকটা জিনিস নিতে হবে, নাথিং হ্যাপেন, এখানে একটা ইয়ে লাগবে, কী লাগবে সে কীটা খুঁজতে হবে আমাকে। তার আগে চলো আরও কিছু কাজ আছে সেগুলোও করে ফেলি।
তো এখানে আমাকে এটা স্ক্রুড্রাইভার দিয়ে খুলতে হবে, তার ওইগুলো খোলা যাক, তার আগে মাস্কটাও খুলে রাখতে হয়। এখানে আমার গ্র্যান্ডি গ্র্যান্ড পা না চলে আসে ভাই, তাহলে আমার ভোটকা ফুটিকো পিস পিস চলে আসবে। আর চলো, এবার হয়ে গেছে কাজ, এবার এখান নিয়ে আর একটা কাজ করতে হবে। বিশাল এখানের মধ্যে অনেক কিছু আছে, তো লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আমি জানি না এই গেম আমার খুব একটা, ও হো 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 চলে এসেছে, এটা ওই মোটুটা না যেটা আমাকে প্রথমবার মেরেছিল। এবার দেখতে পাবে না, গ্রানি আবার বলছে হোয়ার আর ইউ, পাছা দেখা যাচ্ছে তো ভাই, প্যান্টটা তো ভালো করে, গ্রানি চলে এসছে, প্যান্টটাও ভালো করে পরেনি, এত মোটো যে প্যান্ট খুলে পড়ে যাচ্ছে, মানে প্যান্ট লাগছে না কোমরে। তো চলো, পাতলুটা কোথায় গেলো? পাতলুটা তো দেখতাম চুল টুল বিয়ে হয়ে গেছিলো। আচ্ছা আপাতত চলো, এখানে আর কিছু করতে হবে না আমাকে, তো ক্রোবারটা ওঠাতে হবে। ক্রোবারটা উঠিয়ে আর ওখানে একটা কী পড়ে আছে, কীটাও নিতে হবে। আচ্ছা দাদা ধরো, কত সুন্দর লাগছে মাছ ছাড়া, কিন্তু মাছ ছাড়া খেলা যাবে না, বিষাক্ত গেম এটা। ইজি আছে যদিও খুব একটা বেশি কঠিন না, এই গেমটা যদি পুরোপুরি দেখো, তাহলে যদি তুমি চাও খেলতে এই গেম, তাহলে অবশ্যই এই গেমটা তুমি কমপ্লিট করতে পারবে, খুব একটা বেশি কঠিন কিন্তু না। আমি দেখো দেখাচ্ছি কী করে পার করতে হয়। তো ক্রোবার এখানে ইউজ করতে হবে, এখানে একটা নিচে একটা মানে ইয়ে টাইপের আছে, এখান থেকে এই প্ল্যাঙ্কটা উঠিয়ে নিলাম, প্ল্যাঙ্কটা কাজে লাগবে। চলো এটার ভেতরে দেখি, এখান দিয়ে ইয়ে করা যাবে, এখান দিয়ে যাওয়া যাবে সম্ভবত। চলো এখান দিয়েও দিন দিয়ে যাওয়া যাবে, আর এখান দিয়ে গিয়ে আমাকে শর্টকাট রাস্তা খুঁজতে হবে। এই যে নালাটার মধ্যে চলে এসেছি, যে নালার মধ্যে প্রথমবার আমাকে হচ্ছে ওই ইয়েটা মানে ধরে রেখেছিলো, মানে ওই পাতলুটা ধরে রেখেছিলো ওই ইয়ের মধ্যে। আর এখানে গিয়ে আমাকে আর একটা জিনিস ইউজ করতে হবে, হ্যান্ডেলটা তো আমি উঠিয়ে দিলাম, কিন্তু আবার ওই লোকটা না চলে আসে কোন দিক থেকে। গ্র্যান্ডি গ্র্যান্ডপা যদি চলে আসে, দেখে যে আমি এসব করছি, আমাকে কী যে অবস্থা করবে, মাথায় খারাপ হয়ে যাবে। এই দেখো, এই দেখো মোটু এখানে লুকাচ্ছে গিয়ে, ওখানে লুকাতে থাক কোনো ব্যাপার না, মোটু তো প্যান্ট ট্যান্ট পাছা দেখা যাচ্ছিল একটু আগে, এবার দেখালাম কী কী না দেখা যাবে। এখান থেকে আরও জিনিস উঠাই দাঁড়াও, এখানে ইয়েটা করতে হবে, খুঁজতে হবে দেওয়ার পরে। দেখো আসতে এত আওয়াজ হয়ে যাচ্ছে যে গ্র্যান্ডি গ্র্যান্ডপা চলে আসবে মনে হচ্ছে। তো এখান দিয়ে যেতে হবে ইয়েতে, আর ওই যে ওই জায়গাটা যেতে হবে আমাকে। গ্রানি চলে এসছে, কে দেখো গ্রানি কেমন যেন আওয়াজ করছে। এখানে আমাকে প্ল্যাঙ্কটা রাখতে হবে, আর এই প্ল্যাঙ্কটা আমার দরকার ছিল, এই প্ল্যাঙ্ক দিয়ে এবার ওইদিকে যাওয়া যাবে, মানে ওখানে একটা গোপন রাস্তা আছে। এই তো এখানটা আমাকে ইউজ করতে হবে, ক্রোবার ইউজ করতে হবে, সরি ইয়েটা স্ক্রুড্রাইভারটা ইউজ করতে হবে। আমি না রিয়েল লাইফে ফিল হচ্ছে যেন আমি রিয়েল লাইফে মাস্কটা খুলে ফেলেছি, এরকম ফিল হচ্ছে যেন আমি মাস্ক ছিল মুখের মধ্যে। দেখো গ্রানি আসছে, আর এই যে মোনালিসার যে পেন্টিংটা ছিল, এটা আমাকে এখান থেকে চুরি করতে হতো। আরও জিনিস নিতে হবে, যেমন ডায়মন্ড, তারপরে কয়েন, এইসব জিনিস এখান থেকে চুরি করতে হবে। তো একটা জিনিস আমি কালেক্ট করে নিয়েছি, আরও জিনিস নিতে হবে, তাহলে আমি এখান থেকে পালাতে পারবো আর গেমটাও এস্কেপ হয়ে যাবে। পাত্রকে আসতে দাও, ওপরে কোনো ব্যাপার না, আমি মাস্ক তো পরে নিয়েছি, এবার সিরিয়াসলি পরে পড়ে, আরে মাস্ক তো খুলে গেছে, শর্ট দেবে, ওরকম শর্ট দেবে। দেখো মাস্কটা খুলে পড়ে গেছে, আমি যখনই নিচে পড়ে গেছি তখনই মুখ থেকে মাস্কটা খুলে গেছে, ধরে রাখতে পারিনি। আমাকে আবারও প্রথম থেকে খেলতে হবে, সরি মানে ওখান থেকে খেলতে হবে, লাইফ লাইন অনেকটাই কমে গেছে। এ আসছে মনে হয় এটা, পাতলুটা মনে হয় আসছে আবারও, এতে এতে চলে এসে, এর কাছে চাবিটা আবারও নিতে হবে আমার এখান থেকে। চলো এইবার গিয়ে আমাকে আর একটা কাজ করতে হবে, তার আগে যা খেটা যেতে দাও, তারপরে বেরোবো, তার আগে বেরোবো না, আবার চলে গেছে। আরে ভাই যা ব্যথার ট্যাবলেট খেয়ে ঘুমা, পাছা ব্যথা হয়ে গেছে, এতক্ষণ করে এতক্ষণ ওর ঘুরছে, বুড়ো হয়ে গেছে। আমি যখন দেখছিলাম তখন বুড়ো ছিল না, তখন নিয়েছিল মানে তখন ভালোই বয়স কম ছিল, এখন দেখি চুল টুল সব পেকে গেছে, হাসি টাসি সব গ্র্যান্ডপার মতো হয়ে গেছে। গ্র্যানি চলে আসছে, এবার আমাকে মারবে না, নিঘাত মারবে, জানতাম আমার সাথে এরকম হবে, মারো সবাই মিলে আমার পাছা লাল করে এসে, চারজন মিলে লেগেছে আমার পেছনে, চারজনের সাথে আমি কী করে পারবো, দুজনের সাথেই পারা যায় না, এবার চারজনের সাথে আমাকে এখন লড়াই ফড়াই করতে হবে। ওকে আওয়াজ করে দিয়েছি, ওই কোটাটা যখনই আওয়াজ করবো তখনই ওই বাচ্চাটা আসবে, মানে ওই পাতলা লোকটা আসবে, ওই লোকটা এসে ওর কোমর থেকে আবার আমাকে চাবি নিতে হবে। গ্র্যান্ডি গ্র্যান্ড পাও জ্বালিয়ে খাচ্ছে আমাকে, একবার বপ ধরে, একবার মোটু ধরে, একবার গ্র্যান্ড পা ধরে, ধরো আবার আসছে জল ঝকঝক করে করে, আবার আসছে পাতলা এদিক দিয়ে সামনে দিয়ে আসছে ভাই। এর তো কোনো মাইনক্রাফট খেলা ভালো ছিল, তোমরা বলেছো মাইনক্রাফট দেখতে চাও কি না, আমি খুব তাড়াতাড়ি মাইনক্রাফ্টের সিরিজ শুরু করতে চলেছি, সিজন 2, আশা করি তোমরা যদি সাপোর্ট করো আমাকে, কেউ সাপোর্ট টাপোর্ট করো মাইনক্রাফ্ট খেলার জন্য, তাহলে আমি খুব মাইনক্রাফ্ট খেলতে আগ্রহী, আমি তাড়াতাড়ি মাইনক্রাফ্ট খেলবো। আর চলো দিয়ে যাওয়া যাক, এ তো মাছটা পেয়েছি, এটা নিতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট। আর চাবিটা এখানে পড়ে থাক, আবারও কোনো কাজে দেবে না, ওটা যখন কাজে দেবে তখন আবার নেওয়া যাবে। আর ও ও এক সেকেন্ড, এই দেখো, এই দেখো পেন খুলে যাচ্ছিল কোমর দিয়ে, এবার চলো আর কিছু করতে হবে এখানে, আপাতত আর দেখতে পাবে না, আর গ্র্যান্ডপা গ্র্যান্ডি এরা বুঝতে পারবে না যে আমি সিলিন্ডারের মাস্ক পরে আছি বলে। এই দেখো পেন খুলে যাচ্ছে, পেনটা আগে পড়, বা 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 বা, আমাকে এতবার কী করে গেছো ভাই, আমি নুব হয়ে গেলাম তো, আমার কি সত্যি সত্যি বিয়ে হবে না নাকি, অভিশাপ দিও না, গেমটা যদি না পারি তাও অভিশাপ দিও না, আমার যাতে বিয়ে টিয়া হয়।
আমার নাকি বিয়ে হবে না এই গেম না খেললে। হ্যাভ এ রিল্যাক্স। আবার যাচ্ছে, আমি এদের পাশাপাশি আর যাবো না, দূর দিয়ে চলো। পাশাপাশি গেলে আবার একশো মাথার মধ্যে বাড়ি মারবে, না ইলেকট্রিক শক দেবে। চলো এখান থেকে হয়ে গেছে। ও আই সি ইউ, তুমি কিছু করতে পারবে না আমি জানি, তোমার বয়স হয়ে গেছে, কোমর টোমর ভেঙে গেছে, একটু রেস্ট টেস্ট নেওয়া দরকার, তা না এখনও পর্যন্ত আমার পিছেই ধরে দৌড়ে বেড়াচ্ছে। গ্র্যান্ডপা যদিও কিছু বলছে না, গ্র্যান্ডপা খুব ভালো এই গেমে, ডাইনামাইটটা ইউজ করা যাবে, তারাও ডাইনামাইটটা ইউজ করবো ওদের পাছার মধ্যে গিয়ে। আপাতত আরও একটা কাজ করি, এই তো মোনালিসা পেন্টিং, মোনালিসা পেন্টিংটাও নিতে হবে, এটা নিয়ে পালাতে হবে, পুরো পরে নেবো। আগে চলো আর একটা কাজ করি, এখান দিয়ে দেখো কোথায় চলে আসলাম, এখানে অনেক বড় পাজেল আছে, মাইনক্রাফটের মতো লাগছে আমার পুরোপুরি। এখান দিয়ে নামতে হবে, এর থেকে তো গুপ্তধন খুঁজতেও এতটা মনে হয় গভীরে যেতে হয় না। আর একটা, আরে বাপ রে বাপ, এখানে দেখো কত বড় ইয়ে আছে, মাকড়সা আছে, মাকড়সাটাকে মারার জন্য আমি বম দিয়ে দিয়েছি, দেখি মরে কিনা। মরেছে, ও ও মরেছে, দেখো আরশোলার পাছা ফোটা হয়ে গেছে, এখানে মরে গেছে। চলো এবার এটা ইয়ে করতে হবে, বাটনটা নিতে হবে, এটাও একটা কাজে লাগবে এখান থেকে। ওকে চলে এসছে নিচে, এবার এটাতে আবার উঠতে হবে গিয়ে, এবার এটা আমাকে উপরে উঠিয়ে নিয়ে যাবে। দেখো আরশোলার পাছা ফেটে গেছে, খুব ভালো হয়েছে। চলো এবার আমরা ইয়ে করবো ওপরে গিয়ে, এখনও অনেক কাজ আছে, এখনও মেলা কিছু করতে হবে এখান থেকেও। আর কারা আছো এমন পাপি যারা চ্যানেল সাবস্ক্রাইব করো না, আবার অভিশাপ দাও কমেন্টে যে আমার বিয়ে হবে না, বাহ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো আগে। সি ইউ নট মাই মাইন্ড। বড় বড় ইউটিউবারদের সাপোর্ট করার লোকের অভাব হয় না, আর আমাদের ছোট ছোট ইউটিউবারদের কেউ ভিডিও দেখে না, লাইক করে না, তাড়াতাড়ি লাইক করো, তোমরা না সাপোর্ট করলে কে উঠবে। এই তো দুজনে মিলে চলে আসছে একবারে, কিরানিও চলে আসছে দেখো পিছে। তো এখানে কি আমাকে বাটনটা লাগাতে হবে, লাগিয়ে দিয়েছি, এইবার চলে এটা প্রেস করতে হবে। তার আগে আর একটা কাজ করতে হবে, প্রেস তো করে দিলাম, এখানে দেখো একটা গোপন দরজা আনলক হয়ে গেল, এটার মধ্যে ঢুকতে হবে, ঢুকতে পারলে এদিকে আমাকে ট্রান্সফার করে দেবে। দাঁড়াও 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 দাঁড়াও, কী হলো, ও তো এই তো এখানে ঢুকতে হবে, না এখানে গিয়ে না আর একটা কাজ করতে হবে, যে এটা নিতে হবে ডোর হ্যান্ডেল, তারপরে এখানেও কিছু কাজ করতে হবে, এখানে অনেক ঝামেলা আছে। আবার সুইচটা ইয়ে করে দিই, হ্যাঁ হ্যালো, এই যে মোটো পাতলো একসাথে হয়েছে, দেখো এই মোটু পাতলু খাওয়ার কী করে খায়, মানে একসাথে যখন চিকেন ফিকেন আনে তখন মনে হয় মোটুই সব খেয়ে নেয়, পাতলু আর কিছু ভাগে পায় না, ওই জন্য পাতলুর খুব রাগ, পাতলু আমাকে বেশিবার মারে, আর মোটু অতটা রাগ নেই, মোটু খুব ভালো। চলো এখান থেকে আরও কিছু করতে হবে, যেমন এগুলো আমাকে খুঁজতে হবে, এখানেও আমি জিনিস পেলে পেতে পারি, এটাও রান্না কর মনে হয়, এটা কিচেনই হবে। প প করে আওয়াজ করছে, গেট খোলার সময় ভয় ধরিয়ে দিচ্ছে, মনে হয় গ্রানি চলে আসবে, না তুমি কীরকম আওয়াজ করে, গ্রানি চলে আসলে আমার মাথায় বাড়ি মারতে বেশি দেরি লাগবে না, তাড়াতাড়ি খুঁজতে হবে। চলো যত তাড়াতাড়ি সম্ভব গেমটা এসকেপ করতে হবে, না হলে তো আমার আবার বিয়ে হবে না। এই তো যার ভয় মানে গ্রানির ভয় পাচ্ছিলাম, গ্রানি চলে আসছে, কি আর বলবো, কিছু বলার নেই, এখান থেকে পালাও তাড়াতাড়ি। ও গ্র্যান্ডপা, তোমার আবার নতুন করে বিয়ে দেবো, গ্রানি ভালো না, তোমার একটা ভালো বউ দেখে আমি বিয়ে দেবো, যাতে আমাকে না মারে, তুমি আমি ভাগে বিয়ে করবো একসাথে। আমার ক্যারেক্টারের মুখটা এখনো দেখতে পারলাম না, আমার ক্যারেক্টারের মুখটা দেখতে পেলে অনেক ভালো হতো, কিন্তু আমি এখনো পর্যন্ত আমার ক্যারেক্টারের মুখটাই জানি না, আমি শুধু ওই মোটু পাতলুর পাছা দেখছি আর কিছু করছি না। এটা পেয়েছি, এটা একটা কাজে লাগবে, আপাতত এটা নিয়ে চলো, এটার কাজ কমপ্লিট করা যাক। ওকে এইবার চলো, এইবার এখানে আর একটা গিয়ার লাগিয়ে দেবো, ওখানে দেখছি অনেকগুলো গিয়ার ছিল, তো গিয়ারটা গিয়ে ওখানে লাগাতে হবে। তো এবার এটার ভিতরে ঢুকে গেছি, হ্যাঁ এবার চলো, এবার দেখো এখানে গিয়ার আছে অনেকগুলো, এখানে আর একটা গিয়ার লাগাতে হবে। ওকে গিয়ারও লাগানো হয়ে গেছে, এবার আর একটা কাজ করতে হবে, চলো এখান থেকে বাইরে বেরোচ্ছে আপাতত। ওকে দেখো এখানে হ্যান্ডউইল চলে এসছে, হ্যান্ডউইলটাও কাজে লাগবে, দাঁড়াও আগে আর একটা কাজ করি, তো হ্যান্ডউইলটাও ইউজ করতে হবে। চলো হ্যান্ডউইলটা আমি কোথায় ইউজ করতে হবে দেখাচ্ছি, পাশ দিয়ে এনিমিগুলো এমনভাবে ঘুরে বেড়াচ্ছে, যদি এটা গ্র্যানি গেম হতো এতক্ষণে হার্ট অ্যাটাক চলে আসতো, যদি এটার মুখোশ আছে বলে আমি বেঁচে আছি, মুখোশটা যদি না থাকতো তাহলে এই গেম পার করা ইম্পসিবলের মতো হয়ে যেত। তোমার কি এভাবে তাকিয়ে থাকার কিছু নেই, তো যাও ওইখান থেকে। আবার আমি ওই নলকূপের মধ্যে চলে এসেছি, যেখানে ওই পচা জল ছিল এখানে চলে এসেছি, এবার এখানে গিয়ে আমাকে হ্যান্ডউইলটা লাগাতে হবে, এরকম হ্যান্ডউইল লাগানোর একটা জায়গা আছে যেটা খুঁজলে পেয়ে যাবে, এখানে এসে ওটা লাগিয়ে দিলাম, কাজ হয়ে গেছে ওখানকার। এইবার চলো উপরে, আর উপরে গিয়ে আরও কিছু করতে হবে, যেমন গ্র্যানি এখানে দাঁড়িয়ে আছে, গ্র্যানি জ্বর দেখাও কমাও তুমি, এমনিতে তোমার পেট খারাপ হয়ে যাবে, কদিন পর হার্ট অ্যাটাক করবে। ওকে দেখো এখানে লেজার লাইট আছে, তো লেজার লাইটটাকে আমাকে ইয়ে করতে হবে, ডিসকানেক্ট করতে হবে, ওখানে দেখো পাসওয়ার্ড আছে 3441, এটা পাসওয়ার্ড আছে, তো পাসওয়ার্ডটাও আমার কাজে লাগবে। তো এখানে গিয়ে দেখো গোল্ড কয়েন আছে, এটাকে আমাকে নিতে হবে, আর এর আগে আমি মোনালিসার পেন্টিং তো পেয়ে গেছিলাম, আর গোল্ড কয়েন নিতে হবে, আর একটা হীরা খুঁজতে হবে, হিরেটা খুঁজে পেলেই আমি এখান থেকে পালাতে সক্ষম হবো, আর কোনো ব্যাপার না, তো আমাকে ওটাও করতে হবে। এই তো চলে এসছে, দেখো এই তো
লেজার লাইট ব্লাস্ট হয়ে গেছে, আসছে দেখে ওই জানেও না যেখানে লেজার লাইট লাগানো আছে। তো কয়েনটা নিয়ে নিয়েছি, এবার চলো আমি গিয়ে উপরে যাই, আবার সিলিন্ডারের মাস্ক পরে যেতে হবে। আবার পাতলু আসছে, বা পাতলু তো বুঝতে পারবে না, এই দেখ মরে পড়ে আছে, কে যেন মেরে দিয়েছে। ভাই আমি মারিনি, বিশ্বাস করো, এখানে মারিনি, ওই ভুড়ি ভুড়ি ফেটেই মরে গেছে। দাদু এসছে দেখে, দাদু আমি কিছু করিনি, আমি তোমার ভালো নাতিন, চলো এখান থেকে পালাও। এবার দাদু ফাদু দেখে নিলে আবার, ওরে বাপরে বাপ, ওদের গুষ্টি শুদ্ধ চলে এসছে এখানে, তিনজন তিনজনই চলে এসছে, পালা 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 পালা। আমি এখানে নেই, কখনো আমার মাথার মধ্যে আই সিউ বলে বাড়ি মারবে তার কোনো ঠিক নেই এমনিতেই। তো মোনালিসা পেন্টিংটাও দেখো পেয়ে গেছি, মোনালিসা পেন্টিংটাও কাজে লাগবে। তার আগে আর একটা জিনিস খুঁজতে হবে, এবার শুধু নিতাপামকে হিরেটা খুঁজতে হবে। তো হিরেটা খুঁজে পেলেই আমার বিয়ে হবে অবশ্যই, আর অভিশাপ দেবে না কেউ যে তোমার বিয়ে হবে না এই গেম না খেললে। আমি বিয়ে করতে চাই, আমি বাঁচতে চাই, এগুলো আমি পরে উঠিয়ে নেব। আর আপাতত আমাকে আরও কিছু করতে হবে, আওয়াজ করে আবার ইয়ে করলাম, দেখো কোথায় চলে আসলাম আমি, এটা আবার আর একটা নলকূপের মধ্যে চলে আসছি। ওদের স্লাইড ছিল বড় সড়ো, গ্র্যান্ড নেই, এখান থেকে সরে যাওয়া আমার কাজ আছে, ঠিক আছে? আমাকে বিরক্ত বিরক্ত করতে এসো না, তাহলে তোমারও আমি চুল যতগুলো আছে টেনেছি টেনে ছিঁড়ে ফেলবো। ওকে তো চলো চলে এসেছি, এখানে আমাকে কোড অ্যাপ্লাই করতে হবে, যে কোডটা আমি দেখেছিলাম 3341 ছিল। হ্যাঁ, তো এখান থেকে দেখো আর একটা পাম্প হ্যান্ডেল পেয়ে গেছি নাকি, হ্যাঁ পাম্প হ্যান্ডেলই তো, যাই হোক ওটা পেয়ে গেছি, এটা কাজে লাগবে। আর কোডটা দেখিয়েছিলাম কোথায় পাওয়া যায়, ওটাও কোনো ব্যাপার না, ওটা দেখে নিও, অন্য অন্য কোড থাকতে পারে, এক একবার এক একটা কোড দেয়, তো দেখে শুনে খেলো, এই কোডই অ্যাপ্লাই করে দিও না গিয়ে, তাহলে কাজ হবে না। চলো এখান থেকে গিয়ে আমার আরও কিছু করতে হবে, তাহলে আমি ডায়মন্ডটাও পেয়ে যাবো, তাহলে আমি গেম এভাবেই কমপ্লিট করতে পারবো, খুব একটা বেশি দেরি লাগবে না। তো চলো আগে গিয়ে আরও কাজ করি যেমন। আর হ্যাঁ, মাইনক্রাফ্ট ডায়মন্ডের কথা মনে পড়ছে আমার, খুব তাড়াতাড়ি ডায়মন্ডের গেম খেলতে চলেছি, মাইনক্রাফ্টও খেলবো, তোমরা যদি সাহায্য করো, তো আমি ছোটো ইউটিউবার বলে কেউ সাহায্য করে না, যদি সাহায্য করো তাহলে অবশ্যই মাইনক্রাফ্ট খেলবো। ওকে, এটাও এখানে লাগিয়ে দিয়েছি, দেখো হয়ে গেছে, এবার এটা ইউজ করতে হবে। দেখো ওখান থেকে একটা বাক্স পড়লো, বাক্সের মধ্যেও কিছু পাওয়া যেতে পারে, চলো দেখি বাক্সের মধ্যে কী পাওয়া যায়। ওকে দেখো গ্র্যানি সামনে চলে এসেছে বাক্সের, আপাতত এটা না ওঠানোই ভালো, গ্র্যানি আমার মাথার মধ্যে বাড়ি মেরে দেবে, এর থেকে ভালো আমি একটু লুকিয়ে লুকিয়ে কাজ করি, তাড়াতাড়ি মরতে চাই না, আমার লাইফ লাইন খুব একটা বেশি নিয়ে অর্ধেকটা কমিয়ে দিয়েছে। আবার কি যে কচকচ করে আওয়াজ করছে, আবার আমি ক্রোবারটা উঠিয়ে নিয়েছি, ক্রোবারটাও কাজে লাগবে, কারণ ওই বাক্সটা খুলতে আমার ক্রোবার ইউজ হবে। এ ভাই ভাই ভাই, মনে হয় আমাকে মেরে দেবে, না বুঝতে পারিনি, সিলিন্ডার মাস্কটার জন্য বেঁচে গেলাম, এবারও বুঝতে পারিনি যে আমি ওখানে আছি। যাই হোক এখান থেকে চলো আর ইয়ে করি, না চলে আসছে, আমি মাস্ক খুলে ফেলেছি, আমাকে দেখে নিয়েছে যে আমি আমি সিলিন্ডার না, আমাকে দেখে পুঁচে গেছে, এবার আসছে আমার পিছিয়ে পিছিয়ে। তার আগে আমাকে কাজ করতে, এই দেখো নিজের শিকলে নিজে ধরা দেবে না, লোককে গিয়ে ফাঁসাবে। আবারও আসছে ভাই আমার পিছিয়ে পিছিয়ে, এ পিছে ছাড়বে না মনে হচ্ছে আমার দাদু, আমি দাদুকে বিয়ে দেবো না, তোমার সাথেই থাকবে, আমি আলাদা করবো না, বললাম তো আমি দাদুকে আর একটা নতুন সুন্দরী দাদি মানে দিদার সাথে বিয়ে দিব না, এটাকে কভার দিয়ে খুলে একটা চাবি পেয়েছি। আরে ভাই চাবিটা তো নিতে দে, হ্যাঁ চাবিটা পেয়ে গেছি, চলো এটা আবার আমাকে মেরে দিল, চলো এখান থেকে আবার আমাকে পালিয়ে আসতে হবে, এত কষ্ট করে এতক্ষণ ধরে খেলে আবার এটা আমাকে মেরে দিল, চলো এখান থেকে ইয়ে করতে হবে, চাবিটা নিয়ে নিই। তার আগে আবার মোটকু দাদা আসছে এখান থেকে, চাবিটা তো নিতে হবে তাড়াতাড়ি, চলো চাবি নিয়ে নিয়েছি, চলো এবার সিলিন্ডার মাস্ক আবার করে নিয়েছি, এবার তো দেখার কথা না, এবার যদি দেখে নেয় তাহলে এটা নাইনসাফি হবে। মোটু দাদা কোথায় যেন যাচ্ছে এই ফাঁকে, চলো আমি আর একটা কাজ করি, চলে যাও, তোমার কোনো কাজ নেই এখানে, তুমি থেকে কোনো লাভই নেই, তোমারও আমি বিয়ে দেবো, চিন্তা করো না। ওর বাবারে বাবা, গ্র্যানি আবারও আসছে, চলো এইসব যুগে আমি চাবিটা ইউজ করে ফেলি, এখানে গিয়ে দরজাটা খুলতে হবে, তারপরে এখানে এই চাবিটা ইউজ করতে হবে। ওকে এইবার দেখো এখান থেকে কী পাওয়া যায়, হ্যালো ডায়মন্ড পাওয়া যাবে, এই দেখো ডায়মন্ড কোথায় রেখে দিয়েছে, বিশাল চালাকি, ডায়মন্ডটা নিতে হলেও আমাকে অনেক কিছু করতে হবে। দাঁড়াও ক্রোবারটা আপাতত উঠিয়ে নিই, ক্রোবারটা আমার কাজে লাগবে, তো ক্রোবারটাও নিয়ে নিয়েছি। এবার চলো আমার খুব একটা বেশি দেরি নেই গেম স্কিপ করতে, আর আমার তাড়াতাড়ি আর সবাই ইয়েটিও করবে না, আর অভিশাপ টিভিশাপ দেবে না, ধমকি দেবে না কোনো গেম খেলা নিয়ে, তোমরা শুধু বলবে আমি কী গেম খেলবো সেটাই আমি খেলবো, কোনো অসুবিধা নেই, কিন্তু ওই উল্টো পাল্টা অভিশাপ দিও না যে বিয়ে হবে না, এটা হবে না, ওটা হবে না, তাহলে খুব দুঃখ লাগে ভাই। দাদু গ্র্যানি তো আমাকে তুমি চিনতেই পারবে না, তুমি তো নু ভালোবাসা উঠছে মন থেকে, না লাভ কী করে মেরে দিলাম কিছুই বুঝতে পারলাম না, আমি তো সিলিন্ডারের মাস্কটা পরেছিলাম, বুঝতে পারলাম না কী করে যেন মেরে দিল, আমি নুপ প্রমাণিত হয়ে গেল আবারও। কিন্তু তাই বলে ডিসলাইক করে দিও না, লাইক করো ভিডিওটি তো অবশ্যই, আমি লাইকের আশায় থাকবো। আবারও সিলিন্ডার মাস্কটা পেয়ে গেছি, এবার চলো ইয়ে করবো, ক্রোবারটা দিয়ে এই দরজাটা খুলতে হবে আমাকে, এই দরজাটা ভেঙে ভেতরে ঢুকতে হবে, তারপর আরেকটা কিছু করতে হবে। ধরো মাস্ক আবার দেখে নিয়েছি গ্র্যানি,
চলো এখান থেকে আমাকে লুকাতে হবে। তোর মা কি করে পালাবো ভাই, এলো বিশাল জ্বালিয়ে খাচ্ছে আমাকে। ধরো ওইখানে ঢুকতে হবে, ওখানে ঢুকে বা কিছু করতে হবে, দুজন মিলে আসছে। এবার দেখো কত শয়তানে শয়তান একসাথে আমার পিছনে লাগবে। এবার দুজনে আসো, কোনো ব্যাপার নেই, চলে এসো। ভাই ভাই ভাই, আমি শেষ, আমি শেষ, আমি শেষ, আমি শেষ, আমি আর বেঁচে থাকবো না। আমি জানতাম ভাই লাস্টের দিকে এসে এরকম না হয় ভালো। আমি গেমটা কমপ্লিট করতে চাই, স্কেপ করতে চাই। এখন যদি সবাই মিলে আমাকেই মারে, আমার পাছাই লাল করে, তো আমি কী করে পার করবো গেমটা? তো এই চাবিটাও আমাকে নিতে হবে, এটারও একটা কাজ আছে। দাদু, দাদু আর দিদা একসাথে কোন ঘরে যেন যাচ্ছে কি করার জন্য? এ দাদু, জানি না, আমার এখান থেকে তাড়াতাড়ি ডায়মন্ডটাও নিতে হবে, খুব একটা বেশি দেরি নেই গেম পার করতে, তাড়াতাড়ি চলো। আর হ্যাঁ, একটা জিনিস করতে, মনলিসে পেন্টিং আর কয়েনটাও নিতে হবে, তার জন্য এরা একটু সামনে মানে দূরে যাক, তারপরে আমি একটা কাজ করবো এখানে। তো ব্লু কিটা এখান দিয়ে এক্সিট ডোরটা খুলতে হবে। এখান থেকে এক্সিট ডোরটা খোলা হয়ে গেছে আমার। এবার চলে যেটা করি, দুটো ফেলে দিয়েছি, এইবার আমাকে জিনিসগুলো নিতে হবে। তোমার নিচে ফেলে দিয়েছিলাম মনলিসে পেন্টিং, তারপরে কয়েন, ওইসব উঠাতে হবে। তার আগে চলো আমি নিচে যাই। আরে আবার কোত্থেকে কি আটকে যায়, ও বাক হচ্ছে আটকে গেছে গ্রানির ট্র্যাপের মধ্যে। আমি বললাম আমি আটকে গেলাম নাকি, আর দুজনে আমার পিস পিস আসছে, কোনো ব্যাপার না। চলো এবার গিয়ে ইয়ে করি, ওগুলো নিয়ে আসি উঠিয়ে। ওগুলো এবার ওঠানোর টাইম চলে এসেছে আমার, সব কিছুই হয়ে গেছে প্রায়। আর খুব তাড়াতাড়ি গেমটা স্কেপ হতে চলেছে, তাড়াতাড়ি ভিডিওতে লাইক করো, আর ওরকম অভিশাপ আবার দেবে না ভুল করেও, তাহলে কিন্তু আমি আর ভিডিও বানাবো না। চলো এখান থেকে দুটো ওঠানো হয়ে গেছে, এবার চলো সিনটা মাস্ক করে উপরে যাওয়া যাক। উপরে গিয়ে আমি ডায়মন্ডটা নেবো, ডায়মন্ডটা নিয়ে দেন এক্সিট করবো আবারও। এই তো আমার ডায়মন্ড হাতের সামনে। এবার একটা লাস্ট জিনিস যেটার পর আর সিলিন্ডার মাস্ক করতে পারবো না, তো এটা নিয়ে নিলাম। ওকে এবার পালাও তাড়াতাড়ি, আর কোনো দেরি নেই, দেরি করলেই আবার ধরে নেবে এসে। চলো পালানো হয়ে গেছে। ফাইনালি অবশ্যই ভিডিওতে লাইক করার জন্য, চ্যানেল নতুন এসেছো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। পাতলু মোটর পাছার মধ্যে গিয়ে শর্ট মেরেছে আর উল্টে পড়ে গেছে। যাই হোক চলো, খুব ভালো হয়েছে গেমটা। আর অবশ্যই ভিডিওতে লাইক করবে, আর ওরকম উল্টো পাল্টা অভিশাপ আর দেবে না যে তোমার বিয়ে হবে না, ওটা হবে না, এটা হবে না। তো তাড়াতাড়ি ভিডিওতে লাইক করো, আর আজকের মতো এই পর্যন্তই। ভালো থেকো সবাই, বাই, হ্যাভ এ রিল্যাক্স, সি ইউ নট ফর মাইন্ড।